নমস্কার, নেচাস্ত রূপকথা অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। ছোটবেলা থেকে মা বাবার কথা শুনে চললে সেই ছেলে বা মেয়ে সত্যি মানুষের মতন মানুষ হতে পারে। আর আমরা বলে থাকি, যারা আমাদের রূপসী অনুষ্ঠান দেখে থাকেন, যারা নিজেদের সুন্দরী করে তুলতে ভীষণ রকম ভাবে ব্যস্ত। সুন্দরী মানে এটা তো নয় যে আপনার নাক চোখ মুখ টানা টানা হয়ে যাবে, এটা যে আপনার স্কিনটা ভালো হবে, আপনার হেয়ারটা স্বাস্থ্যোজ্জ্বল হবে। তাদের প্রত্যেকের জন্য অবশ্যই আমার মনে হয় সেই মা বাবার জায়গাটা কোথায় নিয়ে নিয়েছে অবশ্যই রেশমিদি, কারণ রেশমিদির পরামর্শ মেনে যারা চলেন, রেশমিদির কথা যারা অক্ষরে অক্ষরে পালন করেন, বা প্রত্যেকটা প্রোডাক্ট যদি রেশমিদির অ্যাডভাইস অনুযায়ী আপনি বাড়িতে ফলো করেন, তাহলে অবশ্যই আপনার স্কিন বা আপনার হেয়ার নিয়ে আপনাকে কোনো দিন বিন্দুমাত্র কিন্তু ভাবতে হবে না। তো সেই মানুষটিকে আরও একবার লাইভ ফোনে অনুষ্ঠানে পাওয়া, যেটা আমাদের কাছে খুব বড় একটা প্রাপ্তি, তাই প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। তোমার হোয়াটসঅ্যাপে প্রচুর সমস্যা নিয়ে বন্ধুরা তো মেসেজ পাঠায় আমি জানি, তো এই মুহূর্তে কি ধরনের মেসেজ তুমি বেশি পাচ্ছ? বেশি এসএমএস আসছে তোমার ওপেন পোর্টস নিয়ে। আর ওপেন পোর্টস নিয়ে মনে হয় তুমি যেটা বলছিলে, বহুদিন আলোচনাও করি না। হ্যাঁ, অনেকদিন অনেকদিন আলোচনা করি না ওপেন পোর্টস নিয়ে। যারা পাঠায় ধরো এসএমএস, আমি তাদেরকে বলি একটু পুরনো প্রোগ্রাম দেখতে, অনেক সময় তারা খুঁজে পায় না, তাই আজকে একটা করে রাখি। প্রথমে বলি একটু ওপেন পোর্টস কি থেকে হয়, বা অনেকেই জিজ্ঞেস করেছে হেরিডিটারি, না হেরিডিটারি নয়, এটা ওপেন পোর্টস এরকম আছে যে ভীষণ ভাবে যদি কোনো টেনশন হয়, মেকআপ রিমুভ প্রপারলি না করা হয়, ওপেন পোর্টস হয়। ওকে, তাহলে আমরা ওপেন পোর্টস আলোচনায় ঢুকছি, বুঝলে তো? তো আমরা প্রত্যেকে ওপেন পোর্টস নিয়ে মন দিয়ে শুনে নেবো, যাদের সমস্যা আছে তাদের তো শুনতেই হবে। তবে তার আগে একটা ফোন আছে, কে আছে? নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলছি, আমি শ্রীরামপুর থেকে তিতলি ব্যানার্জি বলছি। বয়স কত? 22। 22, কি সমস্যা বলো। হ্যাঁ নমস্কার ম্যাম। নমস্কার ম্যাম, আপনাকে তো খুব সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে ম্যাম, আপনাকে দেখে প্রশ্ন ভুলে গেছি আমি। তাহলে কি হবে, ফোনটা রেখে দিতে হবে তো, এটা ভালো বলেছি। সত্যি ম্যাম, আপনাকে খুব সুন্দর লাগছে, অন্যরকম লাগছে একদম। হেয়ারস্টাইলটা চেঞ্জ করেছি বলে বোধ হয়। একদম একদম হতে পারে। আচ্ছা মনে পড়েছে, বলছি মনে পড়েছে, আচ্ছা গেছে বলো। স্ট্রবেরির যে অ্যান্টিটান যে প্যাকটা রয়েছে, ওই প্যাকটা কি আমি কি মানে সপ্তাহে কদিন ইউজ করবো? আর একটা কোশ্চেন ম্যাম, আমি তো প্রত্যেকদিন ল্যাকটোট্যানটা ইউজ করি, আর হচ্ছে স্যাফরন যে মাসাজ ক্রিমটা রয়েছে, ওর সাথে ল্যাকটোট্যানটা ডাইলোড করে কি আমি প্রত্যেকদিন ইউজ করতে পারবো, এই কোশ্চেনটা। আর একটা কোশ্চেন ম্যাম, হ্যালো বলো বলো। হ্যাঁ আর একটা কোশ্চেন ম্যাম, আপনি বলেন প্রত্যেকদিন সকালে উঠে কি ক্লিনজিং করতে, ফেস ওয়াশ করতে, তারপর মানে কি টোনার, তারপর হচ্ছে ময়েশ্চারাইজার মাখতে, তো ম্যাম আমি সকালে না স্নানটা করে ফেলি, তো আমি সকালবেলায় কি করি ময়েশ্চারাইজার ক্লিনজিং করার পর মুখটা, তারপর আমি হচ্ছে অয়েলটা মাখি, অরেঞ্জ অয়েলটা মাখার পরে তারপরে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুই, তাহলে কি ঠিক হবে? অয়েলটা মেখে কি তুলো দিয়ে তোলো? না ম্যাম, তুলো দিয়ে আর তুলি না, প্রথমে ক্লিনজিং করি, তারপর অয়েলটা মাখি, তারপর ফেস ওয়াশ দিয়ে ধুই। আচ্ছা আমি বলছি, শুনতে থাকো। আচ্ছা বাজেটটা একবার শুনে নেবো। ল্যাকটোট্যানের যেটা তুমি কথা বললে, স্যাফরন, স্যাফরন আজ শুনেছি, স্যাফরন তো? হ্যাঁ ঠিক আছে, ওকে চলো। আচ্ছা ভালো কয়েকটা প্রশ্ন করেছে, যারা সকালবেলায় অয়েলটা মাখছে তারা ক্লিনজিং করছেন, বা ও যেটা করছে ক্লিনজিং করছে, ক্লিনজিং করার পর ও কি করছে, আবারে আবার তেলটা লাগাচ্ছে, তেলটাকে একটু নাড়ি মানে ঝাঁকিয়ে লাগাতে হবে। তেল যারাই লাগাবেন স্পেশালি ফেসে, তাদের কিন্তু ফেস আর গলাটা ভেজা তুলো দিয়ে ভালো করে তুলে ফেলতে হবে। আচ্ছা, খুব পরিষ্কার হবে এবং খুব ভালো স্কিনটা হবে। ওটার কি কোনো টাইম আছে যে এতক্ষণ পরে? হ্যাঁ, যদি ড্রাই স্কিন হয় একটু আপনি রাখতে পারেন, অয়েলি স্কিনে 2 মিনিট। 2 মিনিট? হ্যাঁ, জাস্ট 2 মিনিট, 2 মিনিট এনাফ। তার মানে তুমি ক্লিনজিং করছো, জল দিয়ে মুখটা ধুচ্ছ, ধুয়ে তেলটা লাগাচ্ছ, তেল মানে আমাদের যে অরেঞ্জ অর্গানিকের যে অরেঞ্জ লাইম অয়েলটা, ওটাকে ভালো করে ঝাঁকিয়ে লাগাচ্ছেন। লাগানোর পর 2 মিনিট অয়েলি স্কিনটা রেখে একটু ভিজে তুলো দিয়ে তুললে স্কিনের একটা আলাদা গ্লো কিন্তু আসবে, যেহেতু অরেঞ্জ জুস, অরেঞ্জ পিল ওর মধ্যে অলরেডি কনসেন্ট্রেট করা রয়েছে। আর যাদের ড্রাই স্কিন তারা 5 মিনিট রাখতে পারেন, কিন্তু তুলো দিয়ে প্রত্যেককেই তুলতে হবে, আদারওয়াইজ তেল যেহেতু ডিপ পোর্স ক্লিন হবে না, এবং পোর্সের ভেতর তেলটা ঢুকে থেকে কিন্তু স্কিনটা ড্যামেজ করবে। আচ্ছা, সেটা যে কোনো তেল, অর্গানিক বলে ড্যামেজ করবে না এরকম কোনো ব্যাপার নেই, সেও কিন্তু ড্যামেজ করবে। সো এইটা, এই প্রসিডিউরটা ঠিক। আর একটা কথা বলবো, যে তারপর ফেস ওয়াশ করছে করছে, আর একটা কথা বলবো, স্যাফরন ক্রিমটা
এমনি কিন্তু স্যাফরন ক্রিমটা একটু অয়েল বেস কম, সেখানে ল্যাকটোটাইনটা যদি তোমার মনে হয় অয়েলি স্কিন তুমি মেখে ভালো রেজাল্ট পাচ্ছ করো, কিন্তু যাদের ড্রাই স্কিন বা যারা চায় এই শীতকালে স্কিনটা অতটাও ড্রাইনেস সারা বছর না থাকলেও শীতে একটু থাকে উইন্টারে থাকে, তারা কিন্তু আমন্ড হানির সঙ্গে ল্যাকটোটাইন পাঞ্চ করতে পারে, কিন্তু স্যাফরন ক্রিমের সঙ্গে পাঞ্চ করাটা আমার মনে হয় এই ওয়েদারে ঠিক নয়। কারণ স্যাফরন কিন্তু একেবারেই অয়েল বেস নয়, ক্রিম বেস নয়, এ ক্রিম কিন্তু ওটার মধ্যে অয়েল ব্যাপারটা কম আছে, সেখানে ল্যাকটোটাইনটা প্রচন্ড পরিমাণে ড্রাই করে স্কিনটাকে, একটু ড্রাই করে, তো সেখানে দুটোকে যদি আমি ড্রাইনেস দুটোকে পাঞ্চ করি এবং তারপর ম্যাসাজ করি তাহলে ব্লাড সার্কুলেশন যেটা আমরা চাই সেইটা প্রপার ওয়েতে হবে না, হাতটা আটকে যাবে। কিন্তু কারুর এরম হলো এক্সট্রিম পরিমাণে অয়েলি স্কিন, সে করে ভালো রেজাল্ট পাচ্ছে, তাকে আমি বারণ করব না, সে করতে পারে। আমি ইন জেনারেল বলে দিলাম কি কি হতে পারে কোন কোন স্কিনে, এরপর আপনি একটু আপনার একটু এখান থেকে গুছিয়ে তুলে নিন। ওকে, আর আমরা তুলে নেবো আরেকটা ফোন, কে আছেন বলুন। নমস্কার। নমস্কার ম্যাডাম, আমি বহরমপুর থেকে বলছি, অপর্ণা। অপর্ণা বয়স কত আপনার? 23। 23, বলুন। হ্যাঁ বলছি, আমি একটু ফেশিয়াল কির ব্যাপারে জানতে চাই। আমি আমার স্কিনটা অ্যাকচুয়ালি আগে সেনসিটিভ ছিল, এখন নরমাল। তো আমি এই স্কিনে আপনার কি ফেশিয়াল কিট ইউজ করতে পারি? সব যে কোনো আপনি ফেশিয়াল কিট ইউজ করতে পারেন, শুধু ডায়মন্ড বলে দিয়েছি, ডায়মন্ডও আপনারা করতে পারেন, যদি কারোর পিম্পলস না থাকে ডায়মন্ড করতে পারেন। এই মুহূর্তে আমার কিন্তু কোনো পিম্পল নেই। দেখুন, আপনি যেখানে ফেশিয়াল করবেন আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না, আপনার কথা শুনে ওরম ভাবে আমি সাজেস্ট করি না। আপনি বহরমপুরে থাকেন, আপনার ওখান থেকে এখানে আসা সম্ভব না, আপনি বহরমপুরে যে পার্লারে গিয়ে ফেশিয়াল করবেন সেখানে তাকে স্কিনটা দেখিয়ে নিন, দেখিয়ে করুন, শুনতে থাকুন। ওকে, ওপেন পোর্স নিয়ে আবার চলে যাই। যে ওপেন পোর্স হলে ফার্স্ট বলি কি কি বোঝা যায়। এক, ওপেন পোর্স যদি হয় তুমি যদি মেকআপ করো পুরো মেকআপের ওই ফুটো ফুটোগুলো বোঝা যায়, বোঝা যায়। প্যান স্টিক লাগালে, প্যান কেক লাগালে, হোয়াট এভার ইট ইজ, তুমি ফাউন্ডেশন লাগালে পোর্সটা মানে টাইটনিং থাকে না, পোর্সটা ফুটো 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 বোঝা যায়। আচ্ছা, খুব কাছ থেকে কেউ বসে থাকলে তার দেখা যায় ওপেন পোর্স রয়েছে, যেটা দেখতে মোটেও ভালো লাগে না একদম। সবচেয়ে বড় কথা, স্কিনের টোনাসিটি নষ্ট হয়ে যায়, স্কিনের একটা টান টান ভাব নষ্ট হয়ে যায়, এবং স্কিনের একটা এজিং প্রসিডিওর মানেই হচ্ছে ওপেন পোর্স। আচ্ছা, মানে টান টান ব্যাপারটা নষ্ট হয়ে যায় বলে কি? না, টান টান ব্যাপারটা নষ্ট হয়ে যায় সেটা তো আলাদা, লুকটা নষ্ট হয়ে যায়, টান টান লুকটা টোনাসিটিটা থাকে না, কিন্তু ওপেন পোর্স আসা মানেই কিন্তু তোমার স্কিনটা তো সবাই বুঝতে পারছেন, ওপেন পোর্স স্কিনে একটা বয়সের একটা ছাপ কিন্তু ওপেন পোর্স থেকে শুরু হয়। আচ্ছা, ঠিক আছে, তুমি একটা ওপেন পোর্স স্কিন কোনোদিনও ভালো স্কিন বলতে পারবে না, কারণ ওখানে তো পোর্সগুলো ভীষণভাবে, প্রত্যেকটা পোর্সের নিচেই ফলিকলস থাকে, তো ফলিকলসটা তো পুরো একেবারে মানে ওপেন যখন হয়ে যায় অত্যন্ত খারাপ লাগে, এবং দেখবো অনেক সময় ওপেন পোর্সের ওখানে যদি একটা হেয়ারও থাকে সেটা বেশ স্টিফ হয়ে থাকে, খাড়া হয়ে থাকে। তো আমি বলবো ওপেন পোর্স কী থেকে হয়, যেগুলো বললাম, প্রচণ্ড তেল মশলাযুক্ত খাবার, প্রপার ওয়েতে মেকআপ না তোলা, এবং মেকআপ খুব কম দামি ইউজ করা, যেটা আমরা এক কথায় আমাদের ভাষায় বলি স্মার্ট মেকআপ না করা। স্মার্ট মেকআপ বলতে স্মার্ট মেকআপ করতে বলি আমরা, স্মার্ট মেকআপ করুন। স্মার্ট মেকআপ মানেই কিন্তু এটা একটা আলাদা কোড ল্যাঙ্গুয়েজ। স্মার্ট মেকআপ মিন্স তুমি একটু ব্র্যান্ডেড জিনিস ইউজ করো। তুমি প্রসাধনী কসমেটিক যদি কম দামি ইউজ করো তাহলে তোমার কিন্তু কেউ না জানলেও, তোমার স্কিনে সেটা স্যুট করলেও একটা সার্টেন টাইমের পর তোমার কিন্তু ওপেন পোর্স হতে বাধ্য। একদম, মানে একটা শাড়ি আমি একটু কম দামে কিনতে পারি, কিন্তু আমি প্রসাধনী আমি কিন্তু কম দামে নেব না, একেবারেই না। আমরা উত্তরেই থাকবো রেশমিতে, তবে আরেকটা ফোন নেব। কে আছেন? নমস্কার, হ্যালো, কথা বলুন। হ্যালো, না, আচ্ছা, আর ওপেন পোর্স কি থেকে হয় বললাম, তেল মশলা যুক্ত খাবার খেলে, ভালো করে পর্যাপ্ত পরিমাণে না ঘুমোলে, আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রচন্ড রৌদ্রে ঘুরলে ভীষণভাবে, কোনো সানস্ক্রিন না লাগাচ্ছি রৌদ্রে ঘুরছি, আরও ভীষণ বেশিভাবে ওপেন পোর্স হয়ে যাচ্ছে। আরও কী থেকে হচ্ছে, কেউ যদি দিনের পর দিন কোনো ডাস্ট পাউডার মাখে সেখানে ওপেন পোর্স হবেই হবে আস্তে আস্তে, ধুলো ময়লা আমি যে বললাম ভীষণভাবে, ওই জন্য বলি ক্লিনজিংটাও করতে। আচ্ছা, দু নম্বর হচ্ছে যারা ফেশিয়াল করে তারা যদি স্টিম করে, অর্থাৎ স্টিমিংয়ে প্রচণ্ড ওপেন পোর্স হয়। তো স্টিমিং কি শুধুমাত্র আমরা ফেশিয়াল করার সময় স্টিম নিলেই হয়? না, আমরা যে ভাত
উপর করছি, ভাতের যে একটা তখন যে ওই গরম যে ধোঁয়াটা বেরোয় ভাপটা ভীষণভাবে ওপেন পোর্স হতে পারে, রান্না করছি রান্না থেকে ভীষণভাবে ওপেন পোর্স হতে পারে একদম, হ্যাঁ তো রান্না থেকে ভীষণভাবে ওপেন পোর্স হতে পারে হয় এটা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ধরো যে ধোঁয়াটা, কারণ ধরো চিমনি জ্বলছে, চিমনি জ্বললেও চিমনি কতটা টানছে আগে তো মুখে যাবেই কথা, তুমি চিমনির পাশে বোতল শিশি রাখলে সেগুলো তো স্টিক হয়ে স্টিফি হয়ে যাচ্ছে, চিটচিট হয়ে যাচ্ছে, তো সেটাই তো মুখে আসছে। অবশ্যই আমরা ঠিক এই প্রসঙ্গে আবারও থাকবো, কারণ একটা লম্বা আলোচনা, শুনতে থাকুন মন দিয়ে। তবে কে আছেন ফোনে? নমস্কার। হ্যালো, কে বলছো? আমি প্রিয়াংশী চৌধুরী বলছিলাম। আচ্ছা, বয়স কত? 25। কোথা থেকে ফোন করছো? আমি কলকাতা থেকে ফোন করছি, ব্যাঙ্গালোরে থাকি, কলকাতায় এসছি, এখান থেকে ফোন করছি। আর ম্যাডামকে তো খুবই মিষ্টি লাগছে আজকে, খুবই সুন্দর লাগছে একদম, আর হেয়ার স্টাইলটার জন্য আরো বেশি ভালো লাগছে, স্কিনটা তো ম্যাডামের সবসময় ভালো থাকে, আমরা ওর থেকে ইন্সপায়ার হই যে কি করে মানে আরো ভালো হব, গ্লো করবে, তো সব প্রোডাক্ট ইউজ করি, ভালো আছি। আচ্ছা একটা কথা বলো, তুমি ব্যাঙ্গালোরে বসে আমাদের অনুষ্ঠান দেখো? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে খুব সমস্যা হয় কিন্তু দেখি, আমি ইউটিউবে দেখি, তারপরে হ্যাঁ হ্যাঁ, তারপরে যেটা হয় আমাদের অনলাইনে যেটা অন দেখা সিটিভিএন টুডে যেটা করে ওটা দেখি, যখন হয় লাইভ যেটা ফেসবুকে ওটা দেখি। তো আমি এটা বলছি যে ম্যাডাম আমি তো প্রোডাক্ট আমি ইউজ করি এবং খুব ভালো আছি, তো আমার একটাই প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার হেয়ার ফল খুব হতো, তো এখনো হচ্ছে, তো আমি তার জন্য কেশ বিশেষটা ইউজ করছি। তো ম্যাম যেরকম বলে যে একটা বাটিতে নিয়ে উষ্ণ উষ্ণ গরম জলে ওটাকে বসিয়ে তারপরে তুলো দিয়ে আমি স্ক্যাল্পে লাগাই, মানে একদম সামনে থেকে নিয়ে পুরো পেছন পর্যন্ত, তারপরে খুব হালকা হাতে রাফ করে ওটা হালকা হালকা ব্রাশ করে আমি ছেড়ে দিই, তারপরে ওভারনাইট রেখে আমি দেন সকালবেলা শ্যাম্পু করে নিই। তো আমার ম্যাম হেয়ার ফল হচ্ছে খুব, হেয়ার ফলটা কিছুতেই কমছে না, কিন্তু আমার লেন্থ একটু বেড়েছে, হেয়ারের লেন্থ বেড়েছে, বাট আমার হেয়ার ফলটা কমছে না। আচ্ছা, হেয়ার ফলটা তোমার কখন হচ্ছে, মানে ঘুম থেকে উঠে তুমি দেখছো বালিশে অনেকগুলো হেয়ার রয়েছে এরকম? না ম্যাম এরকম না, আমি যখনই ব্রাশ করছি হেয়ারে তখনই দেখছি ওর সাথে অনেক হেয়ার রয়েছে জড়িয়ে, এবং আমি যখন সব থেকে বড় কথা জানো অয়েলটাকে যখন আমি লাগাচ্ছি তখনও দেখছি যে তুলোর ওপরে, তারপর আমার হাতে, তারপর নিচে পিছন দিক দিয়ে হেয়ার পড়তেই আছে, আর যখনই ব্রাশ করি তখনই ব্রাশের মধ্যে হেয়ার লেগে থাকছে। আচ্ছা আরেকটা কথা বলো, যে তুমি যখন তেল লাগাও তারপরে কি তুমি ব্রাশ করো? হ্যাঁ তারপরে আমি ব্রাশ করি, তেল লাগানোর পরে। ওইটা আমি বারণ করেছি কিন্তু। তুমি শুনতে থাকো আমি বলি, আগে একটু উত্তরটা দিয়ে দিই আবার ওপেন পোর্সে ফিরবো। যখন আমরা তেল লাগাবো তার আগে আমরা চুলে কম্বিং করবো অ্যান্ড ব্রাশ করবো, একদম ব্রাশিং কম্বিং হবে, চুলে তেল দেওয়ার পর আমরা শুধু ফিঙ্গার টিপ দিয়ে ম্যাসাজ করবো সামনে আর পেছনে সঞ্চালন করে 5-10 মিনিট, এবং সেটা চুলের গোড়ায় হবে। এরপরে কিছু না, লেন্থ পোর্শনও আমরা তেল লাগাবো বাট কোনো ম্যাসাজ করবো না, জাস্ট আস্তে আস্তে আমরা যেমন ব্রেডে আমরা বাটার লাগাই সেরকম চুলের লেন্থ পোর্শনে আমরা তেলটাকে হাত দিয়ে লাগাবো, লাইক বাটার যেমন লাগাই ওরমভাবে আমরা লাগাবো, হয়ে গেল। দু নম্বর হচ্ছে আমরা ব্রাশ কেন করি আগে বলো? ব্রাশ করি বিকজ অফ দ্যাট, যাতে ডেড সেলগুলো আমরা ফেলে দিতে পারি, এবং ক্লিনজিং পারপাসে আমি বলেছি ব্রাশিং, প্রত্যেকটা জিনিস যেটা করছি সেটা আমাদের জানার দরকার পারপাস, আমি ব্রাশ করছি কিসের জন্য, ব্রাশ করছি প্রত্যেকটা চুল, চুল তো একটা ডেড সেল, এমনিতেই চুলের লেন্থ পোর্শন তো ডেড, ওর তো প্রাণ থাকে না, প্রাণ থাকে ফলিকলসে। এবার সেখান থেকে যখন আমরা ব্রাশ করছি তখন ক্লিনজিং পারপাসে আমরা কোনটা বের করব? ক্লিনজিং মানেই আমরা তো ডেড সেলটা যেটা মরে গেছে সেটাকে বের করে দেবো, একদম। তো এটা তো স্বাভাবিক যে ব্রাশে আমার একটা কেন 10টাও চুল থাকতে পারে, বিকজ দে আর ডেড অলরেডি, তো ডেড গুলো বেরিয়ে যাবে, এর নামই তো ব্রাশিং। এবং এই ব্রাশ যখন করছি তখন কিন্তু চুলে অলরেডি ব্লাড সার্কুলেশন হচ্ছে, চুল ওয়ার্ম আপ হচ্ছে, যখন আবার পরের দিন হচ্ছে তখন কিন্তু সেই ফলিকলস থেকে আমরা এমন একটা উর্বর জমি করছি মাথার স্ক্যাল্পটা, সেখান থেকে আরেকটা গাছের জন্ম হচ্ছে, অর্থাৎ আরেকটা কিন্তু ডেড সেল মরে গিয়ে নতুন একটা সেলের জন্ম হচ্ছে, যেখান থেকে ওই ফলিকলসই আর একটা হেয়ার আমার গ্রো করছে। একদম, যদি কারোর এরম হয় ঘুম থেকে উঠেই দেখছি বালিশে ভর্তি চুল 15-30-20-25 হতেই থাকছে, সেটা আমরা অ্যাবনর্মাল হেয়ার লস বলবো। বাট এই যে শ্যাম্পু করার সময় চুল আমরা রিন্স করছি পড়ছে, বা এমনিতে ধরো চুল এমনি দু একটা চুল আঁচড়ানোর সময় পড়ছে, সেই সময় তো পড়বেই, বা তুলোয় আমরা নিচ্ছি তেলটা মাথায় যখন ঘষছি,
একটা চুল পড়ছে, সেগুলো নর্মাল, তাই সেটাকে নিয়ে ভাবার কোনো দরকার নেই, সব ঠিক আছে, করতে থাকো। শুধু একটা কথা, তেল দেওয়ার পর কেউ চুলে চিরুনি, যদি খুব মোটা দাঁড়া চিরুনি হয় মাথায়, এটা মেন্টাল সেট আপ করে নিতে হবে, আমি এখন চুল আশ্রাবো, চুল পড়বে। কেউ যদি সেটা না চায় তাহলে তেল দেওয়ার পর চুল আশ্রাবেন না, ব্রাশও করবেন না। একদম, আসলে আমরা অনেকেই ভাবি যে ব্রাশ করবো কিন্তু ব্রাশে একটাও চুল আসবে না। হ্যাঁ, আমরা এটাও জানি, কেউ কেউ আছে শুধু ব্রাশ করছে, চুল দেখছে, একদম কটা পড়লো কটা উঠলো, চিরুনি দিয়ে চুল আসছে, মাটিতে তাকিয়ে আছে, আরে বাবা চিরুনি দিয়ে চুল আসলে তো পড়বেই, সেগুলো একটুখানি। তুমি যদি আমাদের একটুখানি মোটামুটি বলে দাও যে কটা চুল খুব স্বাভাবিক যে একটা পড়তেই পারে, পড়তে পারে, দেখো আঁচড়ালে পাঁচটা ছটা, এবার চুলে যার যেরকম স্ক্যাল্পের সঙ্গে বন্ডিং, বা আমার খুব জট পড়ে আছে চুলে তখন একটু বেশি, আমাদের বলে না ব্যাককম করলাম, এবার ধরো চুল ছিঁড়ছি, চুল মানে ছাড়াচ্ছি, তখন তো দু একটা আমি যদি মাটিতে তাকিয়ে থাকি, ও আরে কত চুল চোরা নিয়ে, আমি তো পরোয়াই করি না, যখন আমার ব্যাককমিং হয় আমি তো হাত দিয়ে ছাড়িয়ে নিই, বা ধরো চিরুনি দিয়ে সেই সময় যদি ছাড়ে, হ্যাঁ কোথায় গিয়ে ছেড়ে জানো তো, তুমি পার্লারে যাও এরকম ব্যাককম নিয়ে, তাদের কিন্তু মায়া নেই, তারা ধরলো কাঠাং ঘাটাং করে আঁচড়াতে শুরু করলো, তোমার চুল ছিঁড়লো থাকলো তোমার ব্যাপার, ওই জিনিসটা খারাপ। আমি এই জন্য সবসময় বলবো পার্লারে যারা গিয়ে কোনো হেয়ার ট্রিটমেন্ট করবেন, নিজে বাবা বাড়িতে চুলটাকে যত্ন করে আঁচড়ে যান, তাকে কেন গিয়ে টেঙ্গলিংটা মানে ওই ওইটাকে ছাড়াতে না হয়, তো তাতে কিন্তু আমার মনে হয় অনেক ক্ষতি হয়, নিজের হাতে চুল কিন্তু ভালোই থাকে আমার। একদম, আর চুল নিয়ে বেশি টেনশন নেবেন না, তাতে আরো বেশি চুল পড়বে। একদম, কে আছেন বলুন, নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যালো, টিভির ভলিউমটা জিরো করুন। হ্যাঁ, আমি শাবা প্রামাণিক বলছি বাগডোগরা থেকে। টিভির ভলিউমটা জিরো করুন, আপনার বয়সটা বলুন। হ্যালো, হ্যাঁ আমার 39 বলুন। হ্যাঁ, আমার না স্কিনটা উপরে স্কিনটা না লুজ হয়ে যাচ্ছে, স্কিনটা স্কিনের জন্য কি করেন, ফেশিয়াল করেন? না আমি তো ফেশিয়াল করি না এখন। ক্লিনজিং টোনিং কিছু মানে কোনো রূপচর্চা করেন? হ্যাঁ, টোনার ইউজ করি। শুধু টোনার? কোম্পানি জানার ইচ্ছা যার জন্য কি করলে ঠিক হবে, কি প্রোডাক্ট লাগালে। বলে দিচ্ছি, প্রথমত আপনাকে, আপনি ফোনটা রাখুন, রেখে শুনুন, ঠিক আছে? আপনি আমার প্রোগ্রাম একদিন দেখে কিচ্ছু বুঝতে পারবেন না, আপনি ইউটিউবে যান, প্রত্যেকটা প্রোগ্রাম আমার যদি আপনি একটু করেও দেখেন তাহলে বুঝে যাবেন, বা একটা কোনো সলিড প্রোগ্রাম দেখুন, মানে সলিড বলতে আপনি একদম ভালো করে কানে হেডফোন লাগিয়ে প্রোগ্রামটা আপনি শুনে নিন, শুনলে পর বুঝবেন যে কি ধরনের জিনিসগুলো আমি পরপর বলি, তো আপনি সেগুলো দেখে নিন, দেখুন, এবং শনিবার একটা বুধবার চারটে আমার প্রোগ্রাম হয়, সেগুলো দেখতে থাকুন, আপনি জানবেন। আমি আজকে টাইটনিং নিয়ে কথা বলছি, চলে যাই ওপেন পোর্টস। একদম, আমরা যাবো, তার আগে চট করে একটু বন্ধুদের বলবো। আর না, ফোন না নয়, তবে আমার মনে হয় এটা ফোনের থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ তোমার কাছে প্রচুর মানুষ যোগাযোগ করতে চায়, লিলুয়া এবং বেহালাতে বৃহস্পতিবার করে আপনারা পাচ্ছেন, আর লিলুয়াতে তোমাকে আমরা স্যাটারডে শনিবার প্রতি বৃহস্পতিবার আমাকে বেহালায় পাচ্ছেন দুটো থেকে চারটে, আর শনিবার পাচ্ছেন এখান থেকে লাইভ হওয়ার পরেই সোজা লিলুয়া চলে যাই, সেখানে পাচ্ছেন তিনটে থেকে সাড়ে চারটে অবধি। তো এই দুদিন আপনারা আমার সামনাসামনি পেয়ে যাচ্ছেন, অ্যাপয়েন্টমেন্ট কিন্তু মাস্ট, এমনি আসলে প্রবলেম হয়, তাই অ্যাপয়েন্টমেন্ট করেই আসবেন। প্রচুর দূর দূরান্ত থেকে, আমরা মানে আশা করি না এতটা দূর থেকেও কিন্তু বন্ধুরা চলে আসে, প্রচুর দূর থেকে আসে। একদম, নবদ্বীপ আগের দিনই নবদ্বীপ ছিল, সেটা হচ্ছে বেহালায়, নবদ্বীপ থেকে এসেছেন, তারপরে তো বলেইছি তোমাকে যে আমার শিলিগুড়ি আসাম সবই এসছে, কিন্তু আমি এতটাও এক্সপেক্ট করি না কি অত দূর থেকে কেউ আসবে এখানে, কিন্তু এটা আপনাদের ভালোবাসা যে আপনারা আমাকে ভরসা করে এত দূর আসেন, আর সেই ভরসার জায়গাটা আমি সবসময় রাখারও চেষ্টা করি। একদম, তাহলে আরেকবার আমরা চলে যাই ওপেন পোর্স। ওপেন পোর্স, এবার আমি বলবোই, বলো ওপেন পোর্স যেটা বলছিলাম যে ওপেন পোর্স এর জন্য তাহলে স্টিমিংটা থেকে, এবার ধরো যারা রান্না করছে তাদের এইটাকে বলে দিই, যারা ধরো ভাত উপুর করছে তারা কি করবে না, সেটা কি হয় করবেন, মুখটাকে সরিয়ে নিলেই হবে। হ্যাঁ একদম, মুখটাকে সরিয়ে নিয়ে করবেন, আর চেষ্টা করবেন যতটা আপনি ওই ধোঁয়া থেকে মুখটাকে বাঁচাতে পারেন, যাদের অলরেডি ওপেন পোর্স হয়ে গেছে। স্টিমিং ভুলেও নেবেন না, একদমই স্টিমিং নেবেন না পার্লারে,
গরম টাবেল মানে হট টাবেল মুখে চেপে রাখা, এই ধরনের জিনিস সব সব স্কিনে যায় না এবং একটু এজিং স্কিনে যায়ও না এবং করবেনও না। আচ্ছা, এককালে খুব হয়েছে যে স্টিমিং, পার্লার মানে স্টিমিং, ওই জিনিসটা কিন্তু বন্ধ। আচ্ছা, আর দ্বিতীয় কথা, যে কোনো একটা স্কিনকে খুব ভালোভাবে ফর্ম করার জন্য ফার্মিং ক্রিম কিন্তু ইউজ করতে হবে, যেটা আমাদের কিন্তু রিজেনারেটিং ফার্মিং ক্রিম ইউজ করা যায় খুব ভালো ওপেন পোর্সের জন্য। ক্লিনজিং টোনিং তো মাস্ট, তুলো তারা কম ইউজ করবেন, কারণ তুলোর যে রোয়াগুলো হয় সেগুলো ওপেন পোর্সের ভেতর ঢুকে পোর্স আরও বড় করে দেয়, পুরো একদম ক্লগড করে দেয়। তো সেখানে আমি বলবো সেইটা অ্যাভয়েড করে টিস্যু পেপার ভিজিয়ে, ওয়েট টিস্যু পেপার ভিজিয়ে সেটাকে আগে ভালো এসেন্সটা তুলে নেবেন, প্লেন ওয়াটারে ভালো করে করবেন একদিন সপ্তাহে। দাদেরকে আমি বলেছি প্রত্যেকটা স্কিনেই যাবে বার্লি, যেটা আমরা খাই সেই বার্লিটা কিনবেন, কিনে একটা মিনারেল ওয়াটার, মিনারেল ওয়াটারের সঙ্গে সেটাকে ভালো করে মিশিয়ে একটা প্যাক নেবেন মুখ থেকে গলা পর্যন্ত। আচ্ছা, এটা একটা ছোট বাচ্চাকেও করবেন, যখন যাদের ঘামাচি বলুন বা কোনো প্রবলেম বলুন, সপ্তাহে একদিন বার্লির প্যাক তাদের খুব দরকার, আপনাদেরও দরকার, আমারও, আমিও নিজেও করি এটা, ভীষণ ভালো একটা প্যাক প্যাক নেবেন, ফুল ড্রাই হবে, জল দিয়ে ধুয়ে নেবেন এবং মিনারেল ওয়াটারই ইউজ করবেন, বিকজ মিনারেলসগুলো বার্লির সাথে স্কিনে ঢুকে আপনার কিন্তু স্কিনটা ইম্প্রুভাইজ অনেক করবে। আচ্ছা, গেল তিন নম্বর, হচ্ছে ভীষণভাবে যারা মেকআপ করছেন বা যারা করছেন না, সানস্ক্রিন মেখে বেরোচ্ছেন, ফিরে এসে কিন্তু খুব ভালো করে ডিপ পোর্স ক্লিন করতে হবে। আমি যে বললাম স্মার্ট মেকআপের পিছনে কিন্তু আর একটা কথা, ক্লিনজিং প্রপার ওয়েতে করবে। কারোর যদি এতটুকু মেকআপ থেকে যায় স্কিনে, ওপেন পোর্স হবেই হবে, তাহলে কোনো মতেই হেরিডিটারি প্রবলেম এটা আমরা বলছি না, ঠিক আছে? তো সেটা করবেন, প্রচুর পরিমাণে টোনার ইউজ করবেন, হাত দিয়ে টোনার লাগাবেন, আফটার শেভ যেমন লাগায় ছেলের ওরমভাবে টোনার লাগাবেন চোখ বন্ধ করে, রিজেনারেটিং ফার্মিং ক্রিম রাতে মেখে শোবেন। কোনো ক্রিম, ভারী ক্রিম মেখে শোয়ার আমি পক্ষপাতী নয়, ভারী ক্রিম মাখুন, সারা সন্ধেবেলায় থাকুন, ঘুমানোর আগে সেটাকে ভিজে তুলো দিয়ে ভালো করে তুলে বা টিস্যু দিয়ে ভালো করে তুলে একটা টোনার বেশি করে ময়শ্চারাইজার ড্যাপ করে শুন, তাতে স্কিনটা টোনাসিটি দিন দিন বাড়বে। আমার মনে কি আছে? আছেন, আছেন, বলছি, আদা শুনতে থাকুন, বলুন কে আছেন, নমস্কার। নমস্কার, আমি টুইঙ্কল সাহা বলছিলাম ঝাড়খণ্ড থেকে। টুইঙ্কল, আমরা আগে ফোন পেয়েছি বোধহয়, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিদি ভাইকে নমস্কার। নমস্কার, ভালো লাগছে দিদি? আর দিদি ভাই বলছিলাম কি, আমি একটা মানে মানে ভালো একটা কি বলবো বলার জন্য ফোন করেছিলাম। সেটা হচ্ছে কিছুদিন আগে আমি ময়শ্চারাইজারটা ইউজ করছিলাম, এক ময়শ্চারাইজারটা খুবই স্কিনটা জ্বলছিল। তুমি বলছিলে কি কদিন ড্যাব ড্যাব করে লাগালে পরে ওটা স্কিন জ্বলাটা কমে যাবে, সত্যি বলছি সেটা কমে গিয়েছে। আর একদিন ফার্স্ট জানুয়ারির দিন খুব একটু ঘুরেছিলাম, তো রোদে রোদে না স্কিনটা মনে হচ্ছিল কালো কালো, তো আমি না একটু নিজের থেকে ওস্তাদি করেছি, সেটা হচ্ছে অ্যালোভেরা জেলটাকে ফ্রিজে জমিয়ে আইস টিউব বানিয়ে না ওই অ্যালোভেরা জেল যেটা জমা সেটা দিয়ে মুখটা যখন আমি ঘষলাম তো একটু ভালো লাগলো। এটা কি করতে পারবো? রেলগাড়ি চালিও না, আমার কথা শোনো, তোমার পার্লারটা কোথায় জানো? হ্যালো, আমারও হচ্ছিল সেম এই উইন্টারে, তো ওটা একটা মানে দাগ মতো হচ্ছিল, আমি এটা পুরো মুখে যখন লাগাচ্ছি দেখছি একটা পুরো মুখে না রংটা সত্যি করে একটা যেটা লেখা আছে না ক্রিস্টাল কেয়ার একটা কমপ্লেকশন পাওয়া যাবে সেটা সত্যি করে পাওয়া যাচ্ছে। মানে হ্যাঁ, এবার আমি বুঝতে পারছি কি না সত্যি করে করতে হবে না, চেষ্টা করলে কষ্ট অনেক, কি বলে ওটাকে কষ্ট করলে কষ্ট পাওয়া যায় না। ওটা খুব ভালো, সবাই ইউজ করো, আমার তরফ থেকে 100% মানে ভালো, খুব ভালো, একদম। থ্যাংক ইউ টুইঙ্কল। আচ্ছা, এবার আমি একটা কথা বলি, আইস নিয়ে খুব সুন্দর একটা প্রশ্ন করেছে, সবার খুব উপকার হবে, যে অ্যালোভেরা জেল দিয়ে কি আমরা একটা আইস কিউব তৈরি করতে পারি? এটাতে উত্তরে ফিরছি, আরেকটা ফোন নিয়ে, কে আছেন বলুন, নমস্কার। হ্যালো, অ্যালোভেরা জেল দিয়ে আমরা ডেফিনেটলি করতে পারি, কিন্তু ডাইরেক্ট আইস কিন্তু স্কিনে একটু জ্বলিয়ে দেওয়ার ব্যাপার থাকে, হয়তো খুব মানে আরাম লাগে, কিন্তু ডাইরেক্ট আইস আমি কখনোই বলি না, বাট যেহেতু এটা অ্যালোভেরা জেল দিয়ে আইস সেটা প্রত্যেকে করতে পারে, এবং সেটা গরমকালে কিন্তু টুইঙ্কেলের টিপসটা একদম রমরম করে চলবে, বাট ঠান্ডায় বলো না কারণ ঠান্ডা লেগে যাবে, তাই গরমকালে চলতেই পারে। আর টুইঙ্কেল যদি এরকম কারুর হয় যে
যেটা ও বললো যে আমার সেরকম একটা প্রোটেকশন নেবার ক্ষমতা রয়েছে বা সর্দি কাশির ধাঁচ নেই, তাহলে আমরা এই এই ওয়েদারও কিন্তু করতে পারি। এটা কি ট্যানটা তুলতে ভীষণ রকম সাহায্য করে? হ্যাঁ, যে কোনো কুলিং জিনিস ট্যান তুলতে নাম্বার ওয়ান। আচ্ছা, যে কোনো কুলিং জিনিস খুব ভালো ট্যান ওঠে, এই জন্যই কিন্তু আমরা বরফটা প্রেফার করি। কিন্তু বরফ তুমি মানে প্লেন জলের বরফ ডাইরেক্ট কিন্তু স্কিনে দিলে স্কিন সবচেয়ে বেশি স্কিনকে পোড়ায় বরফ, একদম ভীষণ ভাবে পুড়িয়ে দেয়। অ্যাকচুয়ালি স্কিনে না খুব গরম খুব ঠান্ডা কোনোটাই দরকার যায় না, লিউক ওয়ার্ম দুটোকে ব্যালেন্স করে তুমি স্কিনে দাও। এবং যেটা পোর্সের কথা বলছিলাম, স্কিন পোর্সে কিন্তু বরফ দিলেও স্কিন পোর্সের টাইটনিং ব্যাপারটা আসে, বাট সেটা কিন্তু ওই মাঝে একটা কাপড় কিন্তু রাখতে হয়, ডাইরেক্ট নয়, একদমই ওকে। আর আমরা ওপেন পোর্স নিয়ে আর কি জানবো? ওপেন পোর্স নিয়ে আবার তোমাকে থামাবো। কেউ আছেন? নমস্কার, হ্যালো। মান্থলি ওয়ান্স ফেশিয়াল এবং পার্লারে গিয়ে ফেশিয়ালটা করতে হবে, এবং ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং স্ক্রাবিং প্রপার ওয়েতে টোনিং, রাত্রে একটুখানি একটা ময়শ্চারাইজার, একটু পাঁচ মিনিট কি পাঁচ থেকে দশ মিনিট ক্রিম মাসাজ, অ্যালোভেরা জেল, মধু, এই সমস্ত টোটাল যে একটা রুটিন আমি রেগুলার বলি সেটা করতে করতে কিন্তু ওপেন পোর্স কমতে বাধ্য। আচ্ছা, এবং ওপেন পোর্স ভীষণ হয় কিন্তু কোনো কিছু একটা হলো টিপে নখ দিয়ে খুঁটে বার করে দিল বা পিম্পলস হলো একটু বার করে দিল ওই পাজ ব্লাডটা, সেখানে কিন্তু পোর্সটা ওপেন হয়ে যায়। আচ্ছা, ওপেন পোর্স কি নাকের চারপাশে বেশি হয় নাকি সব পুরো মুখেও হতে পারে? না, ওপেন পোর্স মেইনলি হয় এই জায়গাটা, কারণ ওপেন পোর্সের নিজস্ব কোনো মাসলস থাকে না, মানে ওপেন পোর্স তো কোনো মাসলস নেই, সে তো একটা টিস্যুর ওপর করা। এবার সেটাকে তুমি যদি টিপে বার করো বা একটু ভেপার দাও সেটা ডেফিনেটলি বড় হয়ে যাবে। আর আরেকটা কথা বলবো যে ওপেন পোর্স যাদের হয় তাদের কিন্তু মানে স্কিনটা ভীষণ লুজ হয়ে যায়, তো স্কিন টাইটনিং এর জন্য কিন্তু আমাদের যে চারকোল মাস্ক প্যাক আলাদা, মাস্কটা অত্যন্ত জরুরি, স্কিন টাইটনিং প্যাকও আমরা ওটা বলতে পারি, কিন্তু চারকোল মাস্কটা লাগিয়ে একটু রিল্যাক্স করে পেছন দিকে মাথা রেখে শুতে হবে, যাতে টোনাসিটিটা পেছন দিকে টানটা হলেই কি হবে টোনাসিটিটা ভালো হবে। আর আমি এর আগেও বলেছিলাম যে প্যাক লাগিয়ে, আমাকে একজন এসএমএসও করেছেন যে প্যাক লাগিয়ে কথা বলে ফেলেছি কিছু হবে না, হয়তো প্রথম প্রথম কিছু হবে না, কিন্তু এইটা যদি একটা কন্টিনিউয়াস প্রসেস থাকে তাহলে আমরা জানি যে কোনো জিনিস পড়ে গেলে আগে মাটিতে পড়ে, মাধ্যাকর্ষণ শক্তি আমরা পড়েছি সবাই, তো স্কিনটাও তো মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে, তুমি একটা প্যাক লাগাচ্ছ মুখটা ভারী হয়ে যাচ্ছে, মানে মাধ্যাকর্ষণ শক্তি তোমার স্কিনটাকেও টানছে, নিচের দিকে টানবে, তো ও তো নিচের দিকে লুজ হওয়ার টেন্ডেন্সি থাকবে, তাই আমাদের উচিত প্যাক লাগিয়ে মুখটাকে একদম তুলে ফেলা, একদম পুরো পেছনে রিল্যাক্স করে থাকা, স্পেশালি যখন আমরা স্কিন টাইটনিং প্যাক লাগাচ্ছি মাস্ক লাগাচ্ছি সেটা ওইভাবে থাকবো, এবং যখন শুকিয়ে যাবে একদম টেনে তুলবো, তুলে তারপর টোনিং ময়শ্চারাইজিং, দেখবে স্কিনটা অনেক মানে যখন আমরা পেছন দিকে মাথা রাখি একটা প্যাক লাগিয়ে তখন দেখবে স্কিনটা যখন ধুই পুরো রেডনেস আসে একটা, কারণ ব্লাড সার্কুলেশনটা কিন্তু ওরমই চলে, একদম, তো সেটা আমার মনে হয় খুব কিছু জিনিস মেনটেন করা দরকার। ওকে, তার মানে আমার মনে হলো যে ওপেন পোর্সের সমস্যা খুব একটা মাথা ব্যথার কারণ না, কন্টিনিউয়াস প্রসেস যদি করে ওপেন পোর্স কিন্তু ডেফিনিটলি কমে, কমবেই, কমতে বাধ্য। আর এই ওপেন পোর্সের সমস্যা কি যে কোনো বয়সে আসতে পারে? ওপেন পোর্সের সমস্যা মেইনলি কিন্তু তোমার 15 বছর থেকে শুরু হয়, ওকে, 13-14 হয় না, 15 থেকে শুরু হয়, এবং শুরু হতে হতে বয়সের সঙ্গে বাড়ে, এবং এককালে যারা ভীষণ ভুলভাল ফেশিয়াল করেছেন, প্রচণ্ড স্কিনের ওপরে অযত্ন করেছেন তাদের তো এখন প্রচুর ওপেন পোর্স রয়েছে, কিন্তু অনেক এজ হয়ে গেছে তারা ভাবছে আমাদের আর করে কিছু হবে না, সব কি আপনারাও করুন, ডেফিনেটলি কিন্তু ভালো জিনিস হবেই, মানে ভালো হবেই, পোর্সটা বন্ধ হওয়া কোনো ব্যাপার না, শুধু টেকনিকটা জানতে হবে আমাদের, একদম। আর খুব সহজ আরেকটা বিষয়, সেটা হচ্ছে লিলুয়াতে আপনারা হাওড়ায় পেয়ে যাচ্ছেন শনিবার করে, আর বৃহস্পতিবার করে তোমাকে বেহালায় কিন্তু বন্ধুরা পেয়ে যাচ্ছেন। আরও সোজা বিষয় যে আপনারা ইউটিউবে কিন্তু আমাদের সব অনুষ্ঠান একসাথে পেয়ে যাচ্ছেন, আর আমাদের লাইভ অনুষ্ঠান তো রইল, তোমাকে ধন্যবাদ, ধন্যবাদ অবশ্যই বন্ধুদের, দেখা হচ্ছে রেশমিদের সাথে আপনাদের পরবর্তী লাইভ ফোনিং অনুষ্ঠানে, ভালো থাকুন, নমস্কার, নমস্কার।